নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের শিবরাত্রিতে কি এমন উপায় রয়েছে যেই উপায়টি যদি আপনারা করেন তবে দেখবেন আপনাদের জীবনে যাই সমস্যা থাক না কেন আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন গুপ্ত শত্রুতায় ভুগছেন এবং আপনারা যেই কাজটা করেননি সেই কাজেও আপনাদের দোষ পড়ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য শিবরাত্রিতে এই কাজটি অবশ্যই করুন আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবছরের মহাশিবরাত্রি পড়েছে এই মহাশিবরাত্রিতে আপনি অবশ্যই তিনটি বেঁটপাতা দেখবেন তিনটি বেঁটপাতা যাতে একত্রে যুক্ত থাকে এবং সেটি যাতে স্বচ্ছ হয় অর্থাৎ কোনো ফুটাফাটি বা ছেঁড়া না থাকে সেটি প্রথমে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন তারপর দুধ এবং গঙ্গাজল মিশ্রিত একটি তামার পাত্রে বিশেষত তামার ঘটিতে এক ঘটিবর্তী জল মহাদেবের মাথায় অর্পণ করুন অর্পণ করার পর আপনারা একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি দুই দিনই একশো আটবার শিব মন্ত্র জপ করুন খুব সহজ শিব মন্ত্র আপনাদের মন্ত্রটি জানিয়ে রাখি মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে সঠিকভাবে উচ্চারণ করুন এরপর আপনারা যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি ঘিয়ের প্রদীপ নিন সেই ঘিয়ের প্রদীপটি অবশ্যই মহাদেবের সামনে প্রজ্জ্বলিত করে রাখুন যতক্ষণ সেটি প্রজ্বলিত থাকবে ততক্ষণ আপনি শিব মন্ত্র উচ্চারণ করতে থাকুন দেখবেন আপনার জীবনে যে মান সম্মান নষ্ট হচ্ছে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন পারিবারিক ক্ষেত্রে নানারকম সমস্যা রয়েছে সেখান থেকে অনায়াসে আপনারা বেরিয়ে আসতে পারবেন তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি এই শিবরাত্রির দিন আপনারা শিমডিঙ্গে কিছু জিনিস দিবেন না আর যদি দেন তবে আপনাদের কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে কি সেই জিনিস আসুন আমি আপনাদের সেই জিনিসের নাম জানিয়ে রাখি প্রথমত মহাদেবের শিমডিঙ্গে তুলসী পাতা দিবেন না দ্বিতীয়ত আপনি মহাদেবের মাথায় কেতুকি পুষ্প দিবেন না তৃতীয়ত হলুদ দিবেন না চতুর্থ তো সিঁদুর দিবেন না এই চারটি জিনিস আপনি দিবেন না এই চারটি জিনিস শিব পূজায় বর্জনীয় এই নিয়মগুলি আপনারা মানুন এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জানান পুজোর শেষে দেখবেন আপনাদের জীবনে যা যা সমস্যা রয়েছে তা ধীরে ধীরে কাটতে শুরু হবে শেষে মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনার জীবনে যা কষ্ট রয়েছে যা দুঃখ রয়েছে তা যেন মহাদেব হরণ করে নেন ধন্যবাদ